Assalamualaikum আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রিভিউ নিয়ে চলে এসেছি যদি আমার রিভিউগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে আমি আজকে যে প্রোডাক্টসের রিভিউ দিব সেটিতে চলে যাচ্ছি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাপায়া ব্রাইটনিং টোনার আমরা কিন্তু জানি পেপে একটা ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করে ঠিক আছে যারা আমরা ব্লিচিং করতে পছন্দ করি বা অনেকেই জানি ব্লিচিং করলে কিন্তু আমাদের বারবার করতে হবে আর ব্লিচিং করলে কিন্তু আমাদের স্কিনের অনেকটা ক্ষতিও হয় তো সেটা যদি আমরা ন্যাচারাল কোনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে করি তাহলে কিন্তু আমাদের ফেসটা খুব ভালোভাবেই প্রোটেক্ট থাকবে আর সেটি কিন্তু আমরা এই পাপায়া দিয়েই করতে পারবো তো আজকে আপনাদেরকে যেটি আমি দেখাবো সেটি হচ্ছে পাপায়া ব্রাইটনিং টোনার এই টোনারটার কী কী কাজ আছে সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো এটার একটা ফুল সাইজ টোনার 125 ml এর ঠিক আছে এটা কীভাবে ইউজ করতে হবে এখানে লেখা আছে তারপর হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আমি আপনাদেরকে দেখাই অ্যাকোয়া তারপর হচ্ছে পাপায়া রোজ ওয়াটার গ্লিসারিন তারপর হচ্ছে স্যান্টেলা এই ধরনের কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই পাপায়া টোনারটি বানানো হয়েছে আর এটার বেনিফিটসগুলো কি ময়শ্চারাইজিং হাইড্রেটিং ইম্প্রুভ এই স্কিন টেক্সচার অ্যান্ড ব্রাইটনিং রিমুভ পিগমেন্টেশন তো আমরা যাদের যারা হচ্ছে ব্রাইটেনিংয়ের জন্য একটা ভালো টোনার খুঁজতেছি তারপর হচ্ছে সাথে ময়শ্চারাইজিংও করবে হাইড্রেটিংও রাখবে তো সেটার জন্য কিন্তু আমরা এই টোনারটি অনায়াসে ব্যবহার করতে পারবো সাথে কিন্তু ব্রাইটনিংয়েরও কাজ করবে আর সাথে যাদের মেস্তার প্রবলেম আছে হাইপার পিগমেন্টেশন আছে তারাও কিন্তু এই টোনারটি ব্যবহার করতে পারেন ঠিক আছে তো টোনার আমরা কীভাবে ইউজ করি এটা তো আমরা সবাই জানি ফেস ওয়াশ করে ঠিক আছে ভালো মতো ক্লিন করে আমরা কটন প্যাডে নিয়ে 2 থেকে 3 ফোঁটা নিয়ে আমরা হচ্ছে ফুল ফেসে দিব আর যখন আমরা টোনার ইউজ করব অবশ্যই আপনার ফেসটা হালকা ভেজা রাখবেন ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের টোনার আমি তো এটা ইউজ করতেছি প্রায় এই যে এই পর্যন্ত শেষ করে ফেলেছি আমার যদিও ড্রাই স্কিন ঠিক আছে তো এটা খুব ভালো কাজ করতেছে হাইড্রেটিংও রাখছে সেই সাথে ময়শ্চারাইজিং মানে দুটাই হয়ে যাচ্ছে আর ব্রাইটনিং তো আসছে আপনারা যখন টোনারটি ইউজ করবেন যে কোনো টোনার ইউজ করেন না কেন সাথে এভাবে শেক করে নেবেন ঠিক আছে শেক করলে কী হবে আপনার টোনারটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে আমি আপনাদের এই টোনারের এটা দেখাচ্ছি কনসিস্টেন্স দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টোনারটি কিন্তু একদম অনেক পাতলা ঠিক আছে দিলে আপনার ফেসের সাথে একদম মিশে যাবে আর কোনো স্টিকিনেসটা নাই আর কোনো কালার নাই আর এটার স্মেলটা অনেক সুন্দর তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নেক্সট আরও অনেক প্রোডাক্টসের রিভিউ দিব ইনশাল্লাহ সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আল্লাহ হাফিজ